নমস্কার বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের আধার কার্ডের সাথে যে রেশন কার্ড যাদের আছে তাদের লিঙ্ক করতে হয়েছিল গভর্নমেন্টের নির্দেশে। তো সেক্ষেত্রে আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কিভাবে আপনারা ডিজিটাল রেশন কার্ড বা ই রেশন কার্ড আপনারা মোবাইলের মাধ্যমে নিজের কাছে ডাউনলোড করে নিতে পারেন। কারণ এই মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিলে যে রেশন কার্ডটি আপনি পাবেন ই রেশন কার্ড, সেটা দেখেই আপনি আপনাদের নিকটবর্তী রেশন দোকান থেকে একই হারে জিনিসপত্র পেয়ে যাবেন, অর্থাৎ দুটোর ভ্যালু একই। তো চলুন আমরা আজকে জেনে নেব কীভাবে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে ই রেশন কার্ড বা ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে গেলে প্রথমে আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যান। আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি, এখানে ডেস্কটপ সাইট করে রাখবেন। দেখুন ডেস্কটপ সাইট করা আছে। এবারে আপনারা এখানে সার্চ করলুন food.gov.in, দিয়ে দিয়েছে প্রথম যে ওয়েবসাইটটি দেবে এই পপ আপে আপনি ক্লিক করুন। তো food.gov.in এ ক্লিক করার পর এই যে ইন্টারফেসটি আসবে, এখানে এই প্রথমে যে লিঙ্কটি আসবে আর কি, সেই লিঙ্কে ক্লিক করুন। দেখুন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পপ আপ চলে আসবে। তো এই পপ আপে আসার পর এখানে যে বাম দিকের কোণে যে সার্ভিস আছে, সার্ভিস অপশানে এখানে রেশন কার্ড আছে, দেখবেন রেশন কার্ডে ক্লিক করলেই দেখবেন এখানে লাল রঙের একটা ব্লিঙ্ক শো করবে ই রেশন কার্ড অপশান দিয়ে। তো ই রেশন কার্ডে যখন আপনি ক্লিক করবেন, দেখুন এখানে দেওয়া আছে, দিয়ে দেবে হোয়াট ইজ ই রেশন কার্ড, যে ই রেশন কার্ড মিনস অ্যান ইন্ডিভিজুয়াল পিডিএফ ডকুমেন্ট ইস্যুড বাই দ্য অথরিটি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। এবারে কী কী বেনিফিট পাবেন, যে সমস্ত রকমই বেনিফিট পাবেন ডিজিটাল রেশন কার্ডের মতোই, তো প্রয়োজন হলে আপনারা এটা পড়ে নিতে পারেন। এবারে এখানে দেখুন একদম নিচের দিকে সবুজ রঙের একটা গ্রিন কালারের ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, যখন আপনি এখানে ক্লিক করবেন আপনাকে একটা রেশন কার্ডের নাম্বার চাইবে আর কি। আপনার যার যার রেশন কার্ড ছিল সেই রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে পুট করুন। তো আমি আমার রেশন কার্ডের নাম্বারটা এখানে পুট করে দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে কী হচ্ছে, এখানটায় বেশিরভাগ লোকজন পারছে না, কারণ এই সাইটটি এতই সার্ভারটা প্রবলেম করছে যে প্রচুর লোক একসাথে ট্রাই করছে, তো যার জন্য আপনারা ধীরে সুস্থে একবার না হলে বারবার চেষ্টা করতে করতে এটা হয়ে যাবে। তো এরপর আপনি এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করুন, আপনার যা ক্যাটাগরি আছে সেটাই আপনি দেবেন। দেওয়ার পর এই ডাউনলোড অপশানে ক্লিক করার পরে, ক্লিক করলেই আপনাকে, তো ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনি এরকম চলে আসবে, আপনার নামে যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ড দিয়ে দেবে। তো এটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন এবং এটি নিয়ে নিকটবর্তী আপনাদের যে রেশন দোকান থেকে রেশন তোলেন সেখানে দেখালে একই কাজ হবে যেটা আগে কাজ হতো আর কি। তো ভিডিওটি এইভাবে আপনারা চেষ্টা করুন। আমি আবার বলছি সার্ভারটা প্রবলেম করছে, কারণ প্রচুর লোক একসাথে চেষ্টা করছে বলে একটু সমস্যা হচ্ছে। তো আজকে না হয় কালকে এইভাবে চেষ্টা করতে থাকুন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এবং ভিডিওটি কেমন লাগলো সেটা বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।